রাজ্যে করোনার কামড়ে ফের মৃত্যু হলো একজনের। এ নিয়ে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 372। এদিন 21 জন করোনায় আক্রান্ত হলেও 35 জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। সুস্থতার হার 97.84%। করোনার প্রকোপ এই মুহূর্তে রাজ্যে কিছুটা থিতু, তবে আস্ফালন কমেনি করোনার। শুক্রবার রাজ্যে ফের আরও একজনের প্রাণ কেড়ে নিল এই করোনা। এখনো পর্যন্ত রাজ্যে করোনার বলি হয়েছে 372 জন, কিন্তু সুস্থতার হার বেশ ভালো রাজ্যে। এদিন সুস্থতার হার 97.84%। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 35 জন। করোনা আবহে এদিন 2130 জনের নমুনা পরীক্ষা করার পর 21 জনের দেহে মিলল মারণ ভাইরাসের পজিটিভ। এই মুহূর্তে রাজ্যে চিকিৎসা চলছে 337 জনের। এই ভাইরাস কখন যে বিদায় হবে তা হয়তো জানা নেই কারোরই। এরপরও এটাকে রুখতে চেষ্টার খামতি নেই। সুস্থ হয়ে এই মুহূর্তে রাজ্যে রয়েছেন এমন লোকের সংখ্যা 32,262 জন। এতে একটা বিষয় পরিষ্কার, অন্তত ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জনগণ খুবই সচেতন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।